এখানে ফটো তোলানো ওগে বাই ইয়ে Hey guys, good morning and welcome back to another video. And it's a day 2, technically day 1 at Devghar. আর কালকে আমরা এই অতিথিশালায় ছিলাম যেটা অনেক বড়। এই সাইডে একটা মাঠ টাইপের রয়েছে, এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং। বাট আমরা ছিলাম হচ্ছে এই বিল্ডিংটায়, এই সাইড দিয়ে গিয়ে। অ্যান্ড এখন বাজে হচ্ছে সকালের 8টা, অলমোস্ট 8টার সময় চেক আউট টাইম, ওটা হচ্ছে অফিস। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সো বেসিক্যালি দেওঘরের নাম সবাই অনুকূল ঠাকুরের আশ্রম বা মন্দিরের জন্যই চিনে থাকে। বাট আমরা আজকে দেওঘরের কিছু কিছু জায়গা ঘুরে দেখব। কালকে এখানে আনন্দবাজারে প্রসাদ খেয়েছিলাম অ্যান্ড তারপরে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম সারাদিন, এই সমস্ত করে কেটে গেছিলো আমাদের, এত জার্নি ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড সকাল থেকে এখানে ওয়েদার খুবই সুন্দর হয়ে আছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর চারপাশটা এতটা খোলামেলা, পাখি টাকি ডাকছে বলে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগছে। হালকা একটু আমাদের ওখান থেকে মনে হয় ওয়েদারটা, আমি বলবো শুষ্কো শুষ্কো আর কি, বিকজ গোটা স্কিন রাফ হয়ে যাচ্ছে। বাট আজকে আমরা বেরোবো এবং দেখবো কী কী জায়গা এখানে ঘোরার রয়েছে। জীবনে প্রথমবার কোনো ডরমেটরিতে এইভাবে থাকার এক্সপিরিয়েন্স হচ্ছে, আর বাবা মা ওই সাইডটা থাকছে, আমি চুজ করলাম হচ্ছে এই বেডটা। সবগুলো এখানে বাঙ্কার বেড রয়েছে, আর কত বড় হল রুম জাস্ট দেখো, নাই করো আমার আমার মনে হয় যে 100 থেকে 150 জন এখানে থাকতে পারবে। পরপর পরপর এদিকে বেড, এদিকে বেড, এই সাইডে বেড, ওই সাইডেও বেড, আর এরকম ফ্যান লাগানো রয়েছে আর এরকম টাইপের বেড। আজকে জীবনে প্রচুর নামি দামি হোটেলে থেকেছি, হোস্টেলেও থেকেছি, বাট প্রথমবার এইরকম টাইপের ডরমেটরিতে থাকার এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আমরা এখন আছি হচ্ছে তিনতলায়, নিচটা এরকম, আর এই হচ্ছে আমাদের রুম। সো এই জাস্ট বেরোলাম, এখন বাজে হচ্ছে 10:30। বাবা ঠিক কোথায় কোথায় যাবো? আমরা যাবো তপোবন, তপোবনে ত্রিকূট পর্বত, ত্রিকূট পর্বত আর পর্বত, তারপর হচ্ছে নলক্ষা মন্দির, হ্যাঁ, আর বাবাধাম, বাবাধাম দেওঘর, বাবাধাম এখান থেকে সব কাছে কাছে নাকি? বৈদ্যনাথ ধাম এখান থেকে সব কাছে কাছে, সব ওই দিন 12 কিলোমিটার ভিতরে। আর বাইরে যে লেভেলের রোদ এখানে, বাপরে বাপ। ও এখান থেকে যদি কোনো টোটো বোটো পাওয়া যায় তাহলে রিজার্ভ করে নিতে হবে ডাইরেক্ট। আর এই হচ্ছে আজকে আমাদের অতিথিশালা, যেটার নাম হচ্ছে দেবতীর্থ, হিন্দিতে, বাংলাতে, ইংরেজিতে তিনটাতে লেখা আছে দেবতীর্থ। চলো, আর এই দোকান থেকে চা খেলাম একটু আগে, দ্যাট ওয়াজ গ্রেট। একটা জিনিস একটু বেশি প্রবলেমেটিক লাগছে আমার এখানে, সেটা হচ্ছে এখানে কোনো রকমের ব্র্যান্ডেড কোম্পানির জল সাপ্লায়ার্স নেই, যেমন কিনলে বিসলেরি কিছু নেই, লোকাল একটা জলের আছে অ্যারেঞ্জমেন্টস যেটা খেতে একদমই বেকার। সো জলের একটু প্রবলেম এখানে সব জায়গাতেই আছে, আর অতিরিক্ত পরিমাণের রোদ। ঠিক আছে, সো বেরোলাম অ্যান্ড এই টাইপের অটোগুলো দেখি এখন রিজার্ভ করা যায় কিনা। বাবা আর মাও আছে সাথে। এখানে দেখো একটা মাইলস্টোনে লেখা রয়েছে রাঁচি এখান থেকে 245 কিলোমিটার। স্যার বাকি দেখো যা যা ডিস্টেন্স সমস্ত কিছু এখানে কোট করা আছে। হালকা একটা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু সূর্যের রোদের তাপ প্রচুর। চলো, এই টাইপের একটা অটো করলাম যেটা আমাদের এখান থেকে নিয়ে যাবে হচ্ছে বৈদ্যনাথ ধাম, অ্যান্ড 45 রুপিস হচ্ছে প্রাইস। তিনজন বসাবে এখানে, সামনে বসবো, হয়ে যাবে না? চলিয়ে আচ্ছা, হোটেল বিহাই কি নাই ভাই? খানেওয়ালা হোটেল, খানেওয়ালা হোটেল হয় কি নাই? ক্যা খানা? আরে কুছ কুছ খায়েগে না, খানা বড়ে চাওল টাওল খায়েগে, পেলা খানা, হ্যাঁ ও সব খায়েগা, খায়েগে আর ওর পানি উনি ঢালেঙ্গে অন্দর শিব কে অন্দর, হ্যাঁ না? ও বাবার হিন্দি এত বাজে, হিন্দি বাবার, পানি ওয়ানি ঢালেঙ্গে, তাহলে পানি ওয়ানি ঢালেঙ্গে। চললাম আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কি ছোট ছোট সাইজের মিষ্টি দেখো, গোলাপ জামুন। তো আমাদেরকে নামিয়ে দিল এরকম একটা জায়গাতে, হ্যান্ড বললো সোজা গেলে তারপর আমরা পাবো দর্শন বাবার। আর এখানে সমস্ত এই টাইপের দোকানগুলো রয়েছে, মালপোয়া টাইপের ভাজছে, কেউ আলু পরোটা ভাজছে, ওখানে যেমন আলু পরোটা ভাজা চলছে, সব পিওর ভেজ। আর এটা একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে এখন আপাতত। বাপরে কি লেভেলের মালপোয়া এক একটা। স্টার্টিং কিতনে স্যার? স্টার্টিং 151। 151 স্যার? 151 কা হয় উসমে ভোগ ভি মিলেগা না বাবা কা? দর্শন হোগা কিয়া? হ্যাঁ। क्या क्या जूता चप्पल पहले खोलियो, क्या क्या रहता है 151 में? बेलपत्र, गंगा जल और पेड़ा भोग चढ़ता है, सब कुछ मिलता है। अच्छा, दूध मिलता नहीं? আর যে দোকান থেকে তোমরা ভোগ নেবে সেই দোকানে তোমরা এরকম জুতো রাখতে পারবে। আর এই হচ্ছে সামনে মন্দির। ये क्या है भैया? पेड़ा 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 कैसे कुछ
पूजा करना चाहते हैं तो मंदिर का सरकारी कूपन है 250 का। मे भी एटा बाबा धाम शिव मंदिर एंट्री गेट जेटा हमरा बुझते পারলাম বাইরে থেকে সেটাই। চলো ভিতরে যাওয়া যাক। দিচ্ছে দিচ্ছে বললো ডালা দিয়ে দিবে সামনে। বাপ রে এখানে ডালা পুরো রেডি করা আছে কিছু পেছনে আমাদের। বলো হর হর মহাদেব। বলো হর মহাদেব বলে বাবা। তো এখানে আমাদের সংকল্প করা হলো নাম গোত্র দিয়ে এন্ড আমাদের যে সমস্ত বেল্ট টেল্ট গুলো ছিল চামড়ার সেগুলো কিন্তু খুলে রেখে যেতে হবে এখানে। এন্ড এখানে দুটো ধরনের সিস্টেম রয়েছে, একটা জেনারেল মানুষদের জন্য যেটা নর্মাল বাবার দর্শন করবে, তাছাড়াও ভিআইপি এন্ট্রান্সের জন্য আলাদাভাবে এদের সাথে কথাবার্তা বলে নিতে হবে। ইতনা খাড়া হ্যায় সব মহঙ্গে মে আ দেখতে হ্যায় সব খাড়া খাড়া। নাও আমরা এখন এন্ট্রি নিচ্ছি একদম বাবার মন্দিরের ভেতরে, মন্দিরের চূড়া। बाबा मंदिर है ये वाला। बाबा मंदिर है अच्छा। और बाजू में जो है ये बगला मंदिर है। बगला मंदिर जब फाइनली बाबा दर्शन हलो एंड सामने जाए सामने आरेकटा मंदिर। এখানে চারিদিকে কতগুলো মন্দির, আমরা সামনেরটাই গিয়েছিলাম অ্যান্ড এরাও লাইন দিয়ে রয়েছে। আর এই হচ্ছে আরেকটা মন্দির। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখান থেকে যে সুতোটা রয়েছে সেটা এই সাইড দিয়ে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে গঠবন্ধন বললো। অ্যান্ড এখানে দেখো সমস্ত ভক্তরা আছে এখানে। অস্বাভাবিক পজিটিভিটি একটা ফিলিংস আসছে সিরিয়াসলি। বলো হর হর মহাদেব। হর হর মহাদেব। নেই 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 বাবার দর্শন কমপ্লিট। এবার এখান থেকে বেরোলাম অ্যান্ড একটা কথা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য স্ক্যামার্স পিপল কিন্তু এখানে রয়েছে। তো সেই সমস্ত জিনিসগুলো একটু সামলে অ্যান্ড নিজের যে সমস্ত পার্স মোবাইল বা দামি জিনিসপত্র আছে সেগুলোও একটু সামলে। আর বাকি বেশি লোকের সাথে কথা বলার কোনো দরকার নেই, নিজের কাজ করো, বেরিয়ে যাও, ব্যাস। সো আমাদের হয়ে গেলো সমস্ত কিছু। এবার খিদে পেয়েছে, দেখি খাওয়ার জন্য কোন দোকান চুজ করে অ্যান্ড কী খায়। এগুলো এগুলো মালপোয়া তো নাকি? কত করে? ₹10 পিস। গরম হয় গরম পুরা গরম বলে দিজিয়ে। তো আমরা নিলাম হচ্ছে মালপোয়া। কেমন খেতে বাবা? ভালো। সো আমরা নিচ্ছি হচ্ছে আলু পরোটা। এটা আলু পরোটা দাদা? আলু পরোটা অ্যান্ড সাইজটা বেশ ভালো, তার সাথে মনে হয় এই সবজিটা দেয়। সো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা আলু পরোটা। পরোটার সাইজ বেশ ভালো, তার উপরে তেল দেখো কত চপচপ করছে অ্যান্ড তার সাথে এটা কিছু একটা কাসুন্দি দিয়েছে। হ্যাঁ, একটা সবজি আর একটা চাটনি লঙ্কা, ব্যাস। হচ্ছে আমাদের আলু পরোটা, লেপি মোটা অ্যান্ড এটাকে এবার ট্রাই করবো এখানকার যে আলুর সবজিটা দিয়েছে সেটা দিয়ে। এখানে প্রচুর পরিমাণে আওয়াজ, ইগনোর দ্যাট পার্ট। তুমি যেরকম ভেবেছিলাম সেরকম না। এবার ঠিক আছে, এখানকার যে কোনো সবজি দিয়ে একটা অদ্ভুত রকম স্মেল আছে, তাহলে না। ওখানে খাওয়া দাওয়ার পর আমরা এখানে একটা মন্দির দেখতে এসেছিলাম যেটার নাম হচ্ছে নলক্ষা মন্দির। বাট আমাদের কপালটা এতটাই খারাপ যে এটা এখন বন্ধ। এই হচ্ছে মন্দির আমার পেছনে অ্যান্ড এখানে টাইম টেবিল লেখা আছে দেখো, মর্নিং 7 AM থেকে 12 AM অবধি। জাস্ট 15 মিনিট হলো বন্ধ হয়ে গেছে দেখো। ইয়ে কি মটকাওয়ালা? মটকাওয়ালা হ্যাঁ। ক্যা প্রাইস হ্যায় ইসকা? ইসকা 60 পড়েগা, 40 পড়েগা। আচ্ছা, 40 वाला एक दीजिए। नाड़ू गोपाल का है, कृष्ण भगवान का मूर्ति है। अच्छा 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 जी। और ये टाइमिंग्स तो इसीलिए बंद है? टाइमिंग से खुलता है, टाइमिंग से बंद होता है। और 9 लाख का क्यों इसका नाम है? 9 लाख में बना था सस्ती जमाने में, इसलिए 9 लाख दाम रखा। 9 लाख प्राइस था बनाने का? हाँ। 9 लाख में बना है। इसका नाम है ओरिजिनल युगल मंदिर। युगल मंदिर? युगल मंदिर 9 लाख रुपए से बना हुआ था, इसलिए इसका नाम 9 लाख मंदिर। कौन बनाया था इसको? ये रानी माता कलकत्ता की थी, चारुशीला घोष वही बनवाई थी। ओ अच्छा अच्छा जी। তখনকার টাইমে এটা 9 লক্ষ টাকা লেগেছিল বানাতে, বলে নাম হয়েছিল হচ্ছে 9 লক্ষ মন্দির।
বাট খুবই সুন্দর দেখতে কাশের ভেতরে গিয়ে আমরা দেখতে পারতাম দারুন খাবো নাকি বাবা আইসক্রিম কেমন লাগলো নলক্ষ মন্দির খারাপ না কিন্তু খুব দুর্ভাগ্য ভিতরে ঢুকতাম এই অবশ্য আমি দেখেছি আগে যদিও তবে রাধা গোবিন্দ মন্দির খুব সুন্দর ছিল আমরা আর 15 মিনিট লেট করেছি কি করা যাবে তখনকার যুগে 9 লক্ষ টাকা মানে এখন কত হতে পারে এখন মোটামুটি 9 কোটি টাকার উপর 9 কোটি টাকার উপর বাট খুবই সুন্দর সাল মালুম হ্যাপ কাও সাল ওই যে হয় সো আপকো লগভগ 100 সে উপরে হোগা আচ্ছা 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 তব কে টাইম পে 9 লাখ রুপিস তো 9 লক্ষ মন্দির দেখতে পেলাম না তো কি হলো 9 লক্ষ টাকার আইসক্রিম খাচ্ছি এরপর আমরা কোথায় যাব ত্রিকুট পাহাড় না তপোবন তপোবন সরি এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তপোবন ওটা রাস্তার চারিদিকে শুধু পলাশ ফুল ওই সাইডেও পলাশ ফুল এই সাইডেও পলাশ ফুল আর ওই দূরে পাহাড় হ্যাঁ হ্যাঁ এই যে সামনেও পলাশ ফুল শুধু পলাশ ফুলই পলাশ ফুল চারিদিকে আর টাক ফাটা রোদ বাপরে বাপ আর কত দূর ভাইয়া সামনে আর কিছুক্ষণ জার্নিটা তো ব্যাপক ছিল এবার আমরা এসেছি হচ্ছে তপোবনে অ্যান্ড এটা একটা পাহাড় আর এখানে বানরেরও কিন্তু পুজো হয় ঠিক আছে হনুমানজির পুজো হয় আর এই হচ্ছে আমাদের রাস্তা যাওয়ার চারিদিকে দোকান দেখতে পাচ্ছ এই সাইডেও এই সাইডেও অ্যান্ড এখানে গাইডের জন্য কথাবার্তা চলছে তো যাই হোক এই হচ্ছে আমাদের রাস্তা সিঁড়ি দিয়ে কিছুটা উঠেই প্রথম এটা মন্দির অ্যান্ড এখানে বিরাট বড় একটা শিলার উপর লেখা আছে তপোবন আশ্রম আর এর উপরে রয়েছে বাঁদররা পুরোটা নিয়ে নিল ভাই আরে ভাই একাই নিয়ে চলে গেল সেখানে ফটো তোলানো লেজ গুলো কত বড় জাস দেখো বাপ রে বাবা এখানে দেখো সুন্দর ভাবে ঘুমাচ্ছে আর কোলে একটা বাচ্চা হচ্ছে জেগে গেছে সরি 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 গাইস সরি ফর ডিস্টার্বিং ইউ সোজা আমার ঘুমিয়ে গেছে ওয়াও কোথায় বাবা এখানে হ্যাঁ 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 10 টাকা বাবা এখানে পয়সা উসুল হলো কিনা বলো এখানে পয়সা উসুল এই যে দেখলাম তাজা দেবতা এটাই এই তাজা দেবতাই মেন আর যে যাই বলো এখানে এসে পয়সা বসুল এই যে তাজা দেবতাগুলো দেখতে আসলাম আমরা এটা কি সুন্দর ঘুমাচ্ছে ওটাকে তো ওই যে ঘুমাচ্ছে ডালে ওখানে ডালের মধ্যে ঝুলে ঘুমাচ্ছে এখানে বসে বসে ঘুমাচ্ছে কিন্তু এক একটা লেজ দেখো কত বড় দেখো লেজ নিয়ে খেলাখেলি করছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই টাটা।